ফের ভাঙতে চলেছে প্রদেশ কংগ্রেস। সূত্রে খবর, পুরুলিয়ার বিধায়ক সুদীপ কুমার মুখোপাধ্যায় শীঘ্রই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন, যদিও এই খবর অস্বীকার করেছেন তিনি। প্রতিদিনই কংগ্রেসের ঘর ভাঙছে, দলের রাঘব বোয়াল থেকে চুনোপুটি অধিকাংশই হয় ঘাসফুল না হয় পদ্মশিবিরে গিয়ে ঢুকছেন। কয়েকদিন আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর ঘনিষ্ঠ হুমায়ুন কবির বিজেপিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সোমবারই মুর্শিদাবাদের খড়গ্রামের কংগ্রেস বিধায়ক আশিস মার্জি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এখনও পর্যন্ত অধিকাংশই কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে নাম লিখিয়েছেন। তবে ট্রেন্ড বদলাচ্ছে, হাত শিবিরের অনেকেই গেরুয়া শিবিরের দিকেও ঝুঁকছেন, বিজেপিতে যোগদান করতে পারেন বলে খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নামই শোনা যাচ্ছে। তার মধ্যে আরও এক কংগ্রেস বিধায়কের বিজেপিতে যোগের সম্ভাবনা প্রবল হয়েছে বলে সূত্রের খবর। শোনা যাচ্ছে শীঘ্রই দল ছাড়তে পারেন পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ কুমার মুখোপাধ্যায়। গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়া জেলায় বিজেপি ভালো ফল করেছে। সুদীপ মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহলের অনেকেই বলছেন জোটের পরিস্থিতির উপর এখন নজর রাখছেন তিনি। যদি লোকসভা নির্বাচনে কংগ্রেস তৃণমূল জোট হয় তাহলে তিনি বিজেপিতে যেতে পারেন। তবে সূত্রের খবর, তার বিজেপিতে যোগদানের বিষয়টি এক প্রকার নিশ্চিত হয়েই রয়েছে। তবে তার দলবদলের জল্পনা উড়িয়ে দিয়েছেন এই কংগ্রেস বিধায়ক। তার বক্তব্য, কারা এসব খবর ছড়াচ্ছেন জানি না, আমি কংগ্রেসেই আছি, কংগ্রেসেই থাকবো।